চলতি মাসে পুর ও নগরের 158টি আসনে উপনির্বাচন চলছে, মনোনয়নপত্র দাখিলের পর্ব। তবে বিরোধীদের ভয়ভীতি আক্রমণ করার অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে। এসবের মাঝেই মনোনয়ন দাখিল করছে বিরোধীরা। কৈলাসহর পুর পরিষদে 15টি আসনের মধ্যে উপভোট হবে 6টি। সবকটি আসনে লড়বে প্রধান বিরোধী দল সিপিএম। ইতিমধ্যে 5, 7, 10 ও 12 নম্বর আসনে মনোনয়ন জমা দিয়েছেন প্রার্থীরা। মিউনিসিপ্যাল কাউন্সিলের অধীনে 6টা আসনে উপনির্বাচন হতে যাচ্ছে। যদিও এই উপনির্বাচনটা প্রত্যাশিত ছিল না, রাজ্যে বিজেপির সরকার তৈরি হওয়ার পর আমাদের নির্বাচিত কাউন্সিলরদের উপর বিভিন্নভাবে তারা চাপ তৈরি করেন এবং যার পরিপ্রেক্ষিতে এই আসনগুলোতে উপনির্বাচন হচ্ছে পদত্যাগের পরিপ্রেক্ষিতে। যদিও আমাদের যিনি নির্বাচিত চেয়ারম্যান ছিলেন উনি মারা গেছেন, তার জন্য একটা আসনে উপনির্বাচন হওয়ার কথা ছিল, তো উপনির্বাচন হচ্ছে। কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ওয়ার্ডের মধ্যে প্রার্থী যাদেরকে করার জন্য কথাবার্তা বের হয়েছে তাদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে। মানুষের জীবনহানির সংশয় থেকে অনেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মতো পরিবেশ বলে মনে করছেন না। তারপরও আমরা 6টার মধ্যে 5টা আসনে ইতিমধ্যে আমরা নমিনেশন পেপার আমরা জমা দিয়েছি, আমাদের প্রার্থীরা জমা দিয়েছেন এবং একটি আসনে আমরা নেক্সট ডেতে আমরা নমিনেশন পেপার জমা দেব, সবগুলোকে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে উপনির্বাচনে জয়ী হবে বাম প্রার্থীরা, এমনই দাবি নেতৃত্বের। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।